আজকে আমরা কথা বলতে চাই স্পেশালি এন্টিটি সেলেকশন ফর দ্য বিজনেস ওনার যারা এটার মানে হচ্ছে যারা যারা বিজনেস ওনার হয়েছে রয়েছে তারা কিভাবে এই আপনার এই কর্পোরেশন সেট করবে তারা কি এলআলসি করবে তারা কি সোল প্রপার্টি করবে কোন ধরনের বিজনেসটা তারা করতে চায় সেটা করার আগে তারা ট্যাক্স প্র্যাকটিশানার সাথে বসে অ্যাকাউন্টেন্টের সাথে বসে আগে তাদের পরামর্শ নেওয়া দরকার ঠিক আছে না হলে কি হবে আপনি বিজনেস শুরু করে দিলেন কিন্তু যখন প্রফিট শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা ট্যাক্স দিতে হবে আমাদের বিজনেসের মেন মেইন গোলটাই হচ্ছে টু মেক মানি রাইট টু প্রফিট করা এখন প্রফিট যদি আপনি করতেছেন আপনি যদি ঠিক ঠিকমতো সেলেকশন না করেন তাহলে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে না আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা ভাগ করব যে কোন ধরনের বিজনেসের এন্টিটি করব এটি কি কোনো কিছুর উপর নির্ভর করে যে মূলধন কিংবা আয়তন ইয়া ডিপেন্ডস করবে মনে করেন ফার্স্ট অফ অল এখানে আরেকটা কথা বলি আমাদের প্রতি তিনজনের মধ্যে একজন কোনো না কোনোভাবে বিজনেসের সাথে ইনভলভ হয়তো সে বুঝতে পারতেছে এটা তার বিজনেস ফর এক্সাম্পল আপনি ট্যাক্সি অপারেটর যারা করেন তারা কিন্তু এটা একটা বিজনেস এটা সোল অপারেটর বিজনেস বলেছে ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে হ্যাঁ আবার মনে করেন অনেকে আছে ইভেন তো যারা ডাব্লিউটিতে কাজ করে অ্যাজ এ ইমপ্লয়ি হিসাবে তাদেরও কিছু না কিছুভাবে কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত আছে যেমন কেউ ইন্টারনেটে সেল করে অলসো কোনো সময় অফিস অফিস আওয়ার শেষ আপনার আপনার কি বলে এই অফিসের মেনটেন্যান্স কাজে ইউজ করে তারা মানিমিক করে সো দের ইজ সো মেনি এবার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ফুড ব্যান্ডার রয়েছে তো প্রত্যেকটার জন্য কিভাবে তারা আপনার এই ফরমেশনটা করবে অ্যান্টি করবে এবং টাকা সেভ করবে কারণ আপনি আমি আবার বলি আমাদের বিজনেসের মেন পারপাস টু মেক দ্য মানি অ্যান্ড আপনি প্রপার ওয়ে ট্যাক্স পে করা ঠিক আছে এখন সেই জন্য আমরা আজকে ফরমেশনের জায়গাতে সেই জন্য আমরা কি করব আজকে আপনি প্রত্যেকটা অ্যান্টিটি সম্বন্ধে একটু একটু ধারণা দিয়ে যাব কোনটা করলে ব্যাস হবে আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য ঠিক আছে শুরুতে যদি বিজনেস ফর্মেশন সেই জায়গা থেকে এখানে অনেক ধরনের বিজনেস অ্যান্টিটি রয়েছে এক নাম হচ্ছে সোল প্রপার্টিশিপ সেটা হচ্ছে একজন আপনি যদি একজন একজন থাকেন তাহলে আপনি সোল প্রপার্টিশিপ করতে পারেন কিন্তু এখানে আপনার প্রবলেম রয়েছে সোল প্রপার্টিশিপ করলে সেখানে হচ্ছে আপনার এটার মধ্যে আপনার সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হবে ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট যেখানে কিন্তু অন্য আরেকটা সেল অ্যান্টিটি যদি আপনি ফর্মেট করেন সেখানে আপনার সেটা দিতে হবে না তারপর রয়েছে আপনার এস কর্পোরেশন তারপর রয়েছে সি কর্পোরেশন তারপর হচ্ছে এল এখন আপনি প্রপার্টিশিপ করার পরে আপনি দেখলেন যে না এখানে ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন সুতরাং আমি ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যাক্স না দিয়ে আমি কীভাবে ওখান থেকে বের হয়ে আমি মানে আপনার ট্যাক্সটা আপনি সেভ করতে পারি তো সেটা আপনি কি করতে পারেন ইট কুড বি আপনি অ্যাস কর্পোরেশন করতে পারেন অথবা যদি এলএলসি করেন এলসি ক্ষেত্রে আবার কি দাঁড়াচ্ছে আপনার ট্যাক্স থাকবে কিন্তু অ্যাসেট প্রটেকশনটা থাকতেছে আপনার কিন্তু সোল প্রপার্টি শিপে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাসেট যদি আপনি যদি কোনো হয় আপনার অ্যাসেট টিকাতে পারবেন না সুখেট রাইট সম্পৃক্ত আপনার রেগুলার ট্যাক্স দিচ্ছেন স্টেট ট্যাক্স দিচ্ছেন অনেকগুলো ট্যাক্স কম্বিনেশন দিতে হচ্ছে আর এলআইসি করতে গেলে আপনি দিচ্ছেন আবার কিন্তু একটা সুবিধা কি সেটা হচ্ছে অ্যাসেট প্রোটেকশন হচ্ছে এবার আসে ডিফারেন্ট ডিফারেন্ট রাইট এবার আসেন আপনার এস কর্পোরেশন এস কর্পোরেশন হচ্ছে আপনি কর্পোরেট লেভেলে ট্যাক্স দিচ্ছেন না সেখানে কিন্তু আপনি ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন না তবে সেক্ষেত্রে রিজনেবল আপনার রিজনেবল স্যালারি নিতে হবে কাকে আপনার ওনারকে সেক্ষেত্রে সে কি কবে সিক্স টু পার্সেন্ট সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ান পয়েন্ট ফোর ফাইভ দিতে হবে তো সেখানে ফিফটিন পয়েন্ট হয়তো হবে না সেলফ এমপ্লয়ি এবং আপনি যদি নাম্বার হিসাবে চেক করেন সে ফর এক্সাম্পল সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার হচ্ছে আপনার গ্রোথ ইনকাম মনে করেন একটা বিজনেসের ছোট্ট করে উদাহরণ দিই সেখান থেকে আপনি যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাদ দেন তাহলে ফিফটি থাউজেন্ড ঠিক আছে এই ফিফটি যদি আপনি সোল পাওয়ারশিপ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেলফ ইমপ্লই ট্যাক্স এবং রেগুলার ট্যাক্স এবং স্টেট ট্যাক্স এবার এলআইসিতে আসেন এলআইসিতে আপনার সেলফ ইমপ্লই ট্যাক্স দিতে হচ্ছে কিন্তু শুধু অ্যাসেট প্রসেকশনটা আপনার হচ্ছে আবার মনে করেন অ্যাস কর্পোরেশন আসছেন কিন্তু সেখানে কিন্তু আপনার সেভেন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার মাইনাস করলেন করার পর ফিফটি থাউজেন্ড আসলো সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড উপর আপনার ট্যাক্স দিতে হচ্ছে না সেটা শুধু পাস থ্রু হয়ে আপনার পার্সোনালে গিয়ে আপনি ট্যাক্স দিচ্ছেন প্রত্যেকটি সুবিধা অসুবিধা দুই জায়গাwidetilde আছে তো সাধারণত যখন আপনাদের সাথে বসেন আপনাদের মতো যারা প্রফেশনাল তখন কোন কোন ভিত্তিতে কাকে কি ধরনের পরামর্শ দেন আমরা প্রথমে দেখি বেশিরভাগ আমাদের যে কমিটি ক্লায়েন্টগুলো আছে তারা বেশিরভাগ গিয়ে বলে যে আমাদের একটা কর্পোরেশন খুলে দেন আচ্ছা কিন্তু তারা একবার জিজ্ঞেস করে না এটা কি ধরনের কর আমাদের জন্য বেস্ট হবে তো আমি প্রায় সময় দেখি তারা গিয়ে রেগুলার একটা সি কর্পোরেশন ওপেন করে সো সি কর্পোরেশনের ক্ষেত্রে কি হচ্ছে আপনার সি কর্পোরেশনের ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে আপনি ডবল ট্যাক্স দিচ্ছেন কিভাবে সি কর্পোরেশন আপনি করতেছেন ইজিভাবে করার পরে আপনি যে ইনকামটা আসবে সেখান থেকে একবার ট্যাক্স দিতে হবে কর্পোরেট লেভেলে ঠিক আছে আরেকবার হচ্ছে যখন আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন সেটা আপনার পার্সোনাল গিয়ে আরেকবার ট্যাক্স দিচ্ছেন সো দুইবার ট্যাক্স দিচ্ছে এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি আপনি কোন একটা বিজনেস কোলার আগে যেন আপনি কি কোনো আহ অ্যাকাউন্ট্যান্টের পরামর্শ ট্যাক্স एक्सपेक्टেশনের পরামর্শ নিয়ে আপনি এন্টিটিটা ওপেন করেন তাহলে হবে কি তারা অনেক টাকা ট্যাক্স সেভ করতে পারবে সাধারণত এই ক্ষেত্রে কোন ধরনের কর্পোরেশন করার পরামর্শটি দিয়ে থাকে ও এখানে করবে এখানে দেখতে হবে যে এটা কি অডিনারি ইনকাম ওইটা কি অডিনারি ইনকাম হবে নাকি এটা প্যাসিভ ইনকাম হবে ঠিক আছে সো এটা কি ধরনের ইনকাম হতে পারে কেন কিছু কিছু ইনকাম রয়েছে যেমন মনে করেন যে রেগুলার ইনকাম সেটা মনে করেন যে আপনার সেলস হতে পারে সার্ভিস হতে পারে টেন নাইনটি পেতে পারেন এটা লেস দেন ওয়ান ইয়ারের এটা ধরনের এক ধরনের আপনি কর্পোরেশন অথবা আপনার অ্যান্টিটি ডিসার করতে পারেন আবার মনে করেন যে কিছু হোল্ডিং রয়েছে যেগুলো হচ্ছে প্যাসিভ ইনকাম যেমন মনে করেন ইন্টারেস্ট ডিভিডেন্ড হ্যাঁ তারপর রয়েছে আপনার র্যান্ট ইনকাম এই ধরনের ইনকাম যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে একটু ডিফারেন্ট ওয়াইতে আপনার

সোল অপারেশিভ যাদের হয়তো ক্যাপিটাল অনেকেই মনে কর যে আমার ক্যাপিটাল খুব কম এবং সিম্পল আমার কর্পোরেশন ফর্মেট করতে আমার অনেক পয়সা লাগবে তো অনেকেই তো সোল অপারেশিভ করে কিন্তু করলে কি হয় আপনার এটাতে কোনো অ্যাসেট পটেশন থাকে না আবার মনে করেন যে আপনার ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আবার কি হয় আবার আপনার যে রেগুলার ট্যাক্স যেটা আছে সেটা দিতে হবে এবং প্লাস স্টেট ট্যাক্সও দিতে হবে তো আমরা সাজেস্ট করি না সোল অপারেশিভ করার জন্য মানুষ কেন করে তাহলে মানুষ অবশ্যই বুঝে না যে আমার একটা বিজনেস করে ওখানের মধ্যে খরচ কম কারণ আপনি যদি ইয়া করেন কি আপনার যদি কর্পোরেশন ফর্মেট করেন সেখানে কিছু ফির ব্যাপার রয়েছে আবার অ্যাকাউন্টের ফি আছে এগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু আপনি যদি প্রথম বিগিনিংয়ে যদি একটু পয়সা ইনভেস্ট না করেন বা তো ফর্মেটটা ঠিকমতো না করেন যখন আপনার প্রফিট শুরু হবে তখন তো আপনার অনেক টাকা ট্যাক্স দিতে হবে কিন্তু সেই তুলনায় আপনার এই এই অ্যান্টিটি সিলেকশনের ব্যাপারে আপনি যদি যদি কোনো খরচ না করেন তাহলে এটা আপনি অনেক টাকা আপনার ট্যাক্স দিতে হবে সো এগুলো বি কেয়ারফুল দ্যাট আমাদের ট্যাক্স পেদেরকে আমরা বলতে চাই কোনো কিছু করার আগে আপনি প্রফেশনের সাথে দেখে যারা নলেজেবল তাদের কাছে গিয়ে এ ব্যাপারে জানা অবশ্যই কারণ একটি বিজনেস মানে আপনি যেটি বলছিলেন যে প্রফিটের কথা চিন্তা করে কিন্তু আমরা বিজনেসটি রান করি কিন্তু শুরুতেই যদি সেই পরিকল্পনাটি না থাকে যে আমার বিজনেসের ফর্মেশন কি হবে কিংবা আমার ট্যাক্স কিভাবে আসছে সেই জায়গায় তখন আপনাদের কাছে যখন যান তখন কি আপনারা সমস্ত কিছু বুঝিয়ে দেন মানে সেই জায়গাটি থেকে যদি স্পেশালি আমাদের জিজ্ঞেস করার জায়গাটি থাকে আমাদের কোম্পানিতে যখন আসে আমরা পার্ট বাই পার্ট বলে দিই এটা করলে আপনি এটা হবে এটা করলে এটা হবে আবার কি ধরনের বিজনেস সেটাও দেখতে হবে ঠিক আছে আচ্ছা অনেক সময় চাই যে আমি ইন্টারনেটে বিজনেস করব সেটা করলে কি ধরনের ধরনেরটি হবে আবার বললে আমি বাড়ি কেনা বেচা করবে আবার ফিক্স অ্যান্ড ফ্লিক যেটা হচ্ছে আপনি কিনবো আবার মার্কেট ফিক্স করবো আবার বিক্রি করবো সেটা আবার কীভাবে কী ধরনের হবে এগুলো আমরা বুঝিয়ে তাদেরকে কি আপনার সালেকশানটা ঠিকভাবে করে দিই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালি কন্টুর টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ 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 ডট টোটাল ক্যাবেল বিডি ডট কম